আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা মেনলি যারা ইউটিউবার আছেন বা যারা কিনা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছেন ভিডিওটা অবশ্যই তাদের জন্য এবং যারা কিনা অলরেডি ইউটিউব থেকে ইনকাম করতেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটা হয়তো অনেকে ইগনোর করে যাবেন বা হয়তো অনেকেই হচ্ছে দেখবেন না বাট যদি না দেখেন তাহলে আপনারই লস হবে জন্য কারণ আপনারা হয়তো সবাই জানেন যে প্রতি বছর ইউটিউব থেকে নতুন নতুন পলিসি তাদের পলিসি প্রোগ্রামে অ্যাড করে থাকে সো এই বছরও তারা তাদের হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামটি যেটা আছে ওয়াইপিপি সেইখানে তারা নতুন কিছু মডিউল এবং পলিসি অ্যাড করেছে সো আপনি যদি হচ্ছে এই পলিসিগুলো অ্যাকসেপ্ট না করেন বা যদি আপনি যদি হচ্ছে দশ জুলাই দুই হাজার আগে যদি এই পলিসিটা অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনার মনিটাইজেশন পার্টনার প্রোগ্রাম থেকে আপনাকে রিমুভ করে দেওয়া হবে এইটা তারা এখানে এই মেইলে ক্লিয়ারলি বলে দিয়েছে আপনার হয়তো সবাই এই মেলটা পেয়ে ইতিমধ্যে নিউ ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস কামিং দিস উইক এবং এই মেইলটা পাওয়ার পরে হয়তো আপনারা অনেকেই ইগনোর করেছেন বা পুরোটা হয়তো পড়েননি সো এখানে আপনারা দেখতে পারবেন নিচে গেলেই টু কন্টিনিউ মনিটাইজেশন অ্যাজ এ পার্ট অফ ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইউ উইল নিড টু অ্যাক্সেপ্ট নিউ টার্মস বাই জুলাই টেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইফ আপডেট টার্মস আর নট এক্সেপ্ট বাই ইউর চ্যানেল উইল রিমুভ ফ্রম ইউটিউব পার্টনা প্রোগ্রাম সো আপনাকে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে সেটা আপনার এক্সেপ্ট করতে হবে জুলাই টেন টু থাউজেন্ড টোয়েন্টি আগে আগে যখন ইউটিউব কোনো হচ্ছে নিউ পলিসি বা নিউ কোনো টার্মস তারা অ্যাড করতো আমাদের অ্যাকসেপ্ট করার কোনো কিছু ছিল না বা অটোমেটিক্যালি সেটা আপডেট হয়ে যেত বাট এইবার আপনার হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল থেকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে অ্যান্ড সেটা অ্যাকসেপ্ট করার পরেই আপনার হচ্ছে যেই মনিটাইজেশন আপনার অলরেডি ছিল সেটা কন্টিনিউ হবে বাট আপনি যদি অ্যাকসেপ্ট না করেন বা সেটাকে যদি ইগনোর করে ফেলেন তাহলে আপনার চ্যানেল থেকে মনিটাইজেশনটি রিমুভ করে দেওয়া হবে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে আপনার চ্যানেলটি রিমুভ করে দেওয়া হবে অ্যান্ড এই ভুলটা দেখা যাবে যে অনেকে হয়তো খেয়াল করবে না বা এটা করে ফেলবে সো তার জন্যেই এই ভিডিওটা আমি আপনাদের জন্য বানাচ্ছি সো এই ভিডিওটা দেখে আপনার হচ্ছে অবশ্যই আপনাদের যেই আপডেটেড টার্মস অ্যান্ড কন্ডিশন বা আপডেটেড টার্মস তারা দিবে সেটা হচ্ছে রিভিউ করে এক্সেপ্ট করবেন সো সেটা কীভাবে করবেন এই ভিডিওতে আমি ডিটেলসে কথা বলবো তার সাথে তাদের যে নতুন মডেলগুলো আছে সেগুলোর বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সো কোথাও স্কিপ না করে পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন সো চলুন শুরু করি এন্ট্রো দিয়ে তো প্রথমে আমি আপনাদের সাথে ইউটিউবের যে নতুন টার্মসগুলো আছে বা যে মডেলগুলো এনেছে সেই মডেলগুলো একটু ডিসকাস করবো এরপর আমি দেখাবো যে কীভাবে সেটা অ্যাকসেপ্ট করবেন আপনাদের ইউটিউব থেকে সো আমি চলে যাচ্ছি তাদের যেই পার্টনার প্রোগ্রামের যে টার্মসটা আছে সেই পেজে এইটার লিঙ্ক আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন এবং এখানে ভিডিও আছে আপনারা চালে সেই ভিডিও দেখে নিতে পারেন সো এখানে তারা হচ্ছে মডিউল ইন্ট্রোডাকশন মডিউলস এখানে তারা হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম তাদের যেটা ছিল সেটাকে তারা একটু রিস্ট্রাকচার করেছে রিস্ট্রাকচার করে কিছু নতুন মডিউল তারা অ্যাড করেছে সো সেই মডিউলগুলো কি সেটা হচ্ছে বেস টার্মের মধ্যে এখানে ওয়াচ পেজ মনিটাইজেশন মডিউল যেটা কি আমাদের আগে ছিল মানে আমরা যখন হচ্ছে ইউটিউবে আমরা কোনো ভিডিও আপলোড দিলে সেটা ওয়াচ টাইম হিসাবে কাউন্ট করে আমাদেরকে যেই ডলারটা পে করতো সেই মডিউলটাই হচ্ছে ওয়াচ পেজ মনিটাইজেশন সো এটা আপনারা হচ্ছে যেভাবে আসে আগে যেভাবে ছিল সেইভাবেই আসে বাট এখন নতুন অ্যাড করেছে হচ্ছে তারা শর্ট মনিটারাইজেশন মডিউল যেমন শর্টস থেকে আপনারা হয়তো কিছু আগে গিফট বা হয়তো আপনাদের ইমেলের মাধ্যমে দেখা গিয়েছে যে কিছু রেভিনিউ তারা সেন্ড করতো বাট এখন থেকে আপনারা ফেব্রুয়ারির এক ফেব্রুয়ারি থেকে দু হাজার তেইশের শর্টস থেকে আপনারা রেভিনিউ শেয়ার পাবেন অ্যান্ড সেই রেভিনিউ শেয়ারটা আপনার ডিরেক্টলি হচ্ছে আপনার অ্যাডসেন্সে গিয়ে অ্যাড হবে আগেরটা আপনার অ্যাডসেন্সে অ্যাড হতো না আগে আগে যেই ডলারগুলো আপনার পেতেন সেটা হচ্ছে আপনাকে আলাদা দিত এখন থেকে আপনার ডিরেক্টলি আপনাদের অ্যাডসেন্সে সেই মডেলটা পেয়ে যাবেন মানে হচ্ছে ফেব্রুয়ারি এক তারিখ থেকে আপনাদের গুগল অ্যাডসেন্সেই সোর্স থেকে যা ইনকাম করবেন সেটা অ্যাড হয়ে যাবে সো থার্ডটি হচ্ছে কমার্স প্রোডাক্ট অ্যারান্ডাম সো এইখানে হচ্ছে আপনার যে ফ্যান বা হচ্ছে আপনার ফলোয়ার্স যারা আছে তারা আপনাকে ফান্ডিং দিতে পারবে এবং সেটা হচ্ছে সুপার চ্যাটের মাধ্যমে বা সুপার স্টিকারের মাধ্যমে বা সুপার থ্যাংকসের মাধ্যমে তারা হচ্ছে আপনাদেরকে ফান্ডিং দিতে পারবেন যারা কিনা হচ্ছে ক্রিয়েটর আছেন তাদেরকে ফান্ডিং তাদের ফ্যান্স বা ফলোয়াররা সেন্ড করতে পারবেন সো এইখানে হচ্ছে আমাদের সব কিছুই ঠিক ছিল এখানে কোনো কিছুই প্রবলেম নেই তারা নতুন পলিসি আনবে তাদের এটা তো ইউটিউব থেকে সবসময় নতুন পলিসি আনে বাট এইবার আমাদের তাদের যে পলিসিগুলো আছে সেগুলো অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পরেই আপনার হচ্ছে আপনার যেই ওয়াচ পেজ মনিটাইজেশন বা শর্টস মনিটাইজেশন বা কমার্স প্রোডাক্টের যেই হচ্ছে মনিটাইজেশন সবগুলো আপনারা পাবেন কিন্তু যদি হচ্ছে আপনারা অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন থেকে রিমুভ করে দেওয়া হবে এটা ইউটিউব অলরেডি তাদের মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে সো চলুন এখন আমরা দেখে নিই কীভাবে আমাদের চ্যানেল থেকে রিভিউটা আমরা রিভিউ করে অ্যাকসেপ্ট করতে পারবো তো প্রথমে আমাদের চলে আসতে হবে আমাদের চ্যানেল থেকে আমরা এখানে দেখতে পারবো ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে আপনারা ক্লিক করবেন ইউটিউব স্টুডিওতে আসার পর আপনারা এখানে উপরে দেখতে পারবেন যে এখানে লেখা আছে অ্যাকশন রিকোয়েড এখান থেকে আপনারা দেখেন যে এক্সেপ্ট নিউ টার্মস টু স্টে ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যান্ড স্টার্ট আর্নিং শর্টস অ্যাড রেভিনিউ এখান থেকে আমাদের এইটাকে রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট করতে হবে কেউ যদি ভুলেও এটা ডিসমিস করে দেন তাহলে দশ জুলাইয়ের পর থেকে আপনার ইউটিউব আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন থাকেও সেই মনিটাইজেশন ডিমনিটাইজ করে দেওয়া হবে এবং আপনার আবার নতুন করে সেটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে সো এত রিক্সা আমাদের ক্যান যাওয়া দরকার আমরা এটা রিভিউ করে অ্যান্ড করে দিলেই তো হয়ে যায় তাই না বাট এই জিনিসটাই অনেকেই ইগনোর করবে বা এই জিনিসটা অনেকেই ভুল করে হয়তো দেখবে না বা দেখলেও দেখা যাবে ভুলে যদি ডিসমিস করে দেয় তাহলে শেষ সো চলুন এটা আমরা অ্যাকসেপ্ট করার জন্য আমাদের হচ্ছে রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করা লাগবে রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পারবেন যে রিভিউ আপডেট টার্মস এখানে হচ্ছে আপনাদের বেস টার্মের জন্য একটা রিভিউ অপশন আসছে হচ্ছে রিভিউতে ক্লিক করতে হবে এখানে তাদের যে রিভিউগুলো আছে বা তাদের যে টার্মসগুলো আছে এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন পড়ে নিয়ে একদম নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস এখানে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মসের এখানে ক্লিক করতে হবে টিক দিতে হবে টিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট লেখা আছে এই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন সো আমাদের বেস টার্ম যেটা ছিল সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে সো সেকেন্ডলি আমরা হচ্ছে ওয়াচ টার্মস টার্মসেরটাও রিভিউতে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নিব সো এখানে আবারও রিভিউতে ক্লিক করবেন এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে আপনার হচ্ছে ওয়াচ পেজ মনিটাইজেশন মডিউলের সো আপনার এইগুলা একটু দেখে নেবেন সো এখানে দেখার পর আপনার এখানে নিচে গিয়ে আই এক্সেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস এইটাতে টিক দেবেন টিক দেওয়ার পর জাস্ট সিম্পলি এক্সেপ্টে ক্লিক করবেন দেন আমাদের দুইটাই এখন অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড লেখা আসছে দুইটা সো দেন আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেব সো একটা পপপ আসছে এখানে আমাদের স্টার্ট আর্নিং ফ্রম শর্টস ফিড অ্যাডস সো এটাকে আমরা এখন টার্ন অন করে দেবো টার্ন অন করার জন্য আমরা হচ্ছে এখানে গো টু টার্ন অনে ক্লিক করব দেন এখানে টার্ন অন বাটনে ক্লিক করে দেব দেন এইটা থেকে আমরা হচ্ছে এক্স আই এক্সেপ্ট শর্ট ফিড টার্মসে ক্লিক করে এক্সেপ্ট করে দেব আপনারা যদি এখানে ওভারভিউ যান তাহলে দেখতে পারবেন যে আমার এখানে ওয়াচ পেজ অ্যাডসের জন্য অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং শর্টস ফিডসের জন্য আমার মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে গিয়েছে সো এখন আমি হচ্ছে ওয়াচ পেজ টার্মস থেকেও আর্ন করতে পারবো এবং শর্টস ফিটস অ্যাড থেকেও আমি আর্ন করতে পারবো সো আপনাদের যদি শপিংয়ের জন্য প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে শপিংও অ্যাড করে অ্যাপ্লাই করতে পারেন সো আমার প্রয়োজন নেই সো এই দুটা হলে আমার চলবে এই ছোটো কাজটি যদি আপনারা স্কিপ করতেন বা ইগনোর করে যান তাহলে দেখা যাবে যে আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশনটি চলে গিয়েছে সো তখন আপনার আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে সো এই ছিল ছোট একটা কাজ যেটা না করলে দেখা যেত যে আপনার চ্যানেল থেকে মনিটাইজেশনটি অফ করে দেওয়া হতো বা অফ করে দিত ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে সো এখন আর কোনো সমস্যা হবে না আপনি আপনার যেভাবে ইউটিউবে আপলোড করতেছিলেন সেভাবে আপলোড করবেন চাইলে এখন আপনার শর্টস থেকেও শর্টস ফিড থেকেও আপনার হচ্ছে ইনকাম আসবে সেটা ডিরেক্টলি চলে যাবে হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সের সাথে সো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা কিনা হচ্ছে এই বিষয়টি জানতেন না এবং এছাড়া যদি কোনো হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করতে পারেন আরও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সাথে এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সব নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আগে আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও অন্য কোনো ভিডিওতে টিল দেন বাই বাই